আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম ভুঁইয়া, 21 অমর 21 গ্রন্থমেলা 2020। আমার এই বইটি প্রকাশিত হয়েছে ইক্ষণীয় প্রকাশ ঢাকা থেকে। বইটির প্রকাশক আসিফ রহমান সৈকত। বইটি পাওয়া যাচ্ছে 102 নম্বর স্টল, পরিবেশক ঢাকা রিপোর্টার্স ইউনিটি, এবং বাসিয়া প্রকাশ 715 নম্বর স্টলে। এটি কাব্যগ্রন্থ, এটি আমার তৃতীয় বই। এর আগে 2006 সালে চোর নামে একটি কবিতা এবং ছড়ার বই বের হয়, সেটা ছিল, বিষয়বস্তু ছিল ব্যঙ্গাত্মক এবং রসাত্মক লেখা। তারপরে 2011 সালে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ, সেটির নাম ছিল মেঘরাঙা প্রজাপতি। প্রতিভা প্রকাশ থেকে বইটি প্রকাশিত হয়, প্রকাশক মঈন মুরসালিন। এবার বের হয়েছে কাব্যগ্রন্থ মধ্যবিত্ত। আসলে মধ্যবিত্ত নামটা দিয়েছি আমরা মধ্যবিত্ত মানুষের, মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মূল্যবোধের বিষয়টা তুলে ধরতে চেষ্টা করেছি কবিতার মাধ্যমে, মধ্যবিত্তের একটা সংজ্ঞা দিতে চেষ্টা করেছি। আমি কবিতা পাঠ করতে চাচ্ছি মধ্যবিত্ত। না ভিত্ত না বিত্ত অনেক বড় চিত্ত, বাঙালি মধ্যবিত্ত। বিধিনিষেধের বৃত্তির ভৃত্ত, বাঙালি মধ্যবিত্ত। সমাজ সামাজিকতার বৃত্তের ভৃত্ত, মধ্যবিত্ত। ঠান্ডা গরম লজ্জা সরমের ভৃত্ত, মধ্যবিত্ত। না অর্থ না ব্যর্থ, কেউ সফল কেউ বিফল, কেউ বা আবার পায় না কোনো ফলাফল, এই চক্রের বৃত্ত মধ্যবিত্ত। উচ্চ চাপ আর নিম্ন চাপের যে পিষ্ট, সে মধ্যবিত্ত। মৃদু মৃদু অভাব মৃদু মৃদু সচ্ছল, জীবন চলে নির্মল কখনো আবার অনল। ধরে রাখতে হবে আবার পূর্বপুরুষের আভিজাত্য, এই করে করে কারো হয়ে যায় শেষ কৃত্য। কেউ রেখে যায় স্মৃতি কেউ রেখে যায় শ্রুতি, এরাই তো টিকিয়ে রেখেছে বাঙালির সংস্কৃতি, এরাই তো টিকিয়ে রেখেছে সমাজের নিয়ম নীতি। আসলে যদি একজন সুখী মানুষের কে খুঁজেন তাহলে সে মধ্যবিত্ত, যদি আজকের সমাজে একজন দুঃখী মানুষকে খুঁজেন তাহলেও সে মধ্যবিত্ত থেকে পাবেন। তো মধ্যবিত্ত থেকেই বিপ্লব ঘটে, মধ্যবিত্তরা কষ্টে থাকে দুঃখে থাকে আনন্দে থাকে, সুখ দুঃখ মিলিয়েই আসলে মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো আছে। এখান থেকেই আজকে যদি বলি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। জাতীয় চার নেতা, তারাও কিন্তু মধ্যবিত্ত শ্রেণী থেকে এসেছেন। আজকে যদি আমাদের ক্রিকেট তারকার দিকে তাকাই, সাকিব তামিম মাশরাফি মুশফিক, এরাও কিন্তু মধ্যবিত্ত থেকে এসেছে। তো আজকে আমার মনে হয় আজকে যে মেলায় যে পাঠকগুলো যে মানুষগুলো এসেছে তারাও কিন্তু মধ্যবিত্ত থেকেই, ম্যাক্সিমাম পাঠক এখানে মধ্যবিত্ত শ্রেণী। ধন্যবাদ, ধন্যবাদ বঙ্গ টিভি।